আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিও করছি গার্বেজ নিয়ে। গার্বেজকে আমরা জাপানিসে গমি বলি। জাপানে আমরা কিভাবে গমি ফেলি সেটাই এখন আপনাদের দেখাবো। আমার সামনে যে পোস্টারটা ঝুলানো আছে, এটা কোন দিনে কোন গমিটা ফেলতে হবে তারই একটা লিস্ট। চলুন তাহলে দেখে নিই কীভাবে গমিগুলো গুছিয়েছি। এখানে আছে আমার 2 প্যাকেট বার্নেবল গার্বেজ। এই গার্বেজগুলো পচনশীল, সেই জন্য এই গার্বেজ আমরা সপ্তাহে 3 দিন ফেলি, মঙ্গল, বৃহস্পতি আর শনি। আর এখানে আছে একটি ফ্রাইং প্যান, এটা ফেলতে হবে বুধবারে। আর এখানে আছে কিছু ভাঙ্গা গ্লাস, কাচের বোতল, এগুলো বুধবারে আমি ফ্রাইং প্যানের সাথেই ফেলতে পারবো। আর এই প্লাস্টিক ব্যাগের মধ্যে আছে তাহা বাবুর দুধের কৌটা, সাথে আরও কিছু টিনের ক্যান, টিন জাতীয় জিনিস, এগুলো আমাকে ফেলতে হবে সেম বুধবারেই। এখানে আছে প্লাস্টিকের বটল আর প্লাস্টিক টাইপের কিছু জিনিসপত্র আমি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এটাকে আমি সোমবারে ফেলতে পারবো। যেহেতু কালকে সোমবার, সো এটা আমি আজকে রেখে আসব। এখানে কিছু কার্টুন আছে, এগুলোকে এখনও বাঁধি নাই, এগুলোকে আমি শুক্রবারে ফেলবো। এই কার্টুনের সাথে যদি কোনো কাপড়ও আমি ফেলতে চাই তাহলে আমি শুক্রবারে সেগুলো ফেলতে পারবো, বাট সেগুলো ধুয়ে ইস্ত্রি করে আমাকে সুন্দর করে বেঁধে ফেলতে হবে। এই সব কিছু আমরা কিন্তু কোনো নর্মাল প্লাস্টিক ব্যাগে ফেলতে পারি না। আমরা যেহেতু ইচিকাওয়াশি সিটিতে থাকি, সেজন্য আমাদের ইচিকাওয়াশি সিটি লেখা থাকবে এমন ব্যাগেই ফেলতে হবে, আর এই ব্যাগগুলো আমাদের কিনতে হয়। এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই বাই।